আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আমি আজও আরও একটি নিত্য নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো এই তো আমি সকালবেলার জন্য নাস্তা তৈরি করছিলাম এখানে। তো এতক্ষণ নিশ্চয় অনেকে বুঝে গিয়েছেন আমি কি বানাতে যাচ্ছি, আর যারা বুঝতে পারেননি তারা ধৈর্য সহকারে রেসিপিটি খেয়াল করে যান, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি কিছুটা ময়দা, তার সাথে মিল্ক পাউডার এবং সুগার আর সল্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো, পরিমাণে খুবই অল্প অল্প করে দিয়েছি, এটাতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না। তো আমি একটা হাতার সাহায্যে নর্মাল পানি দিয়ে এটাকে একটা ঘোলা তৈরি করে নিয়েছি, দেখতে পেয়েছেন ঘোলাটা কেমন হয়েছে। তো তার সাথে আমি কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্স করে নেব। তো প্রতিদিন যেহেতু এক রকমের নাস্তা সকালবেলায় ভালো লাগে না, তাই এক এক দিন এক এক রকমের করে তৈরি করার চেষ্টা করে যাই। তো এই নাস্তাটা বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, তার সাথে খুব বেশি কিছু লাগে না। তো আমি একটু অন্যমনস্ক হয়ে যাওয়াতে আমার চুলার প্যানে একটু অয়েলটা একটু বেশি পড়ে গিয়েছে, এতটা অয়েল কিন্তু প্রয়োজন নেই একটা পিঠাতে। তো তাও যেহেতু পড়ে গিয়েছে কিছু করার নেই। তো আমরা এই পিঠাটাকে বিশেষ করে চাপটি পিঠা বলে থাকি, কে কী নামে বলে থাকেন সত্যি আমি জানি না। তো আমরা যে নামে পরিচিত আমরা এটাকে চিনে থাকি চাপটি নামে, তো সেটাই বললাম আমি। তো এই চাপটি পিঠাটা বানাতে যেমন খুব একটা বেশি কিছু লাগে না, তেমন কিন্তু খুব একটা সময়ও লাগে না, খুব অল্পতেই এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আর পিঠাটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে, অনেক মজার একটা পিঠে, দেখতে যতটা নর্মালি হোক না কেন এটা টেস্ট কিন্তু খুবই ভালো। তো যারা যারা খাননি অবশ্যই একবার খেয়ে নেবেন, আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তার সাথে আমি আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদেরকে করে যাব, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, তার সাথে আপনাদের মূল্যবান মতামতটি জানাতেও ভুলবেন না। তো এই তো আমি ভালো করে মচমচে করে পিঠেটাকে এপাট ওপাট করে ভেজে নিচ্ছিলাম, যেহেতু এটাতে অয়েল একটু বেশি পড়ে গিয়েছে তাই অয়েলের পরিমাণটা একটু বেশি, পরেরগুলোতে কিন্তু আমি এতটা অয়েল দিব না, অয়েল না দিলেও চলবে। তো এই তো আমার সকালবেলায় আমি নাস্তাটা করে নিয়েছিলাম, আর যেহেতু একটু তাড়াহুড়া করেছিলাম চা একটু বেশিই হয়ে গিয়েছে, একদম ভর্তি ভর্তি কাপ দেখতেই পাচ্ছেন, আজকে চাটা আমার খুব বেশি হয়ে গিয়েছে, খুব বেশি একটু তাড়াহুড়া করে বানিয়েছিলাম তাই এ অবস্থা হয়েছে। তো কিছু করার নেই, আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছি। তো কিছুটা সময় আয়নের সাথে দুষ্টুমি করে এসে তারপর বেশ কিছুটা আলু কেটে নিয়েছি, আজকে আলুর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি আমার মা আমাদের জন্য করে থাকতেন আর খুব ভালো লাগতো এই রেসিপিটি খেতে, বিশেষ করে কিন্তু এই রেসিপিটি আপনার শীতকালে খুব বেশি মজা হয়। তো আমি আজকে এমনিতে নর্মাল ওয়েস আপনাদেরকে করে দেখাচ্ছি। এই রেসিপিটি খুব একটা হার্ডের কিছু না, জাস্ট একটু পেঁয়াজ বাটা, রসুন আদা বাটা দিয়ে একটু কাঁচামরিচ লবণ দিয়ে আদার্স অন্য অন্য তরকারিগুলো আমরা যেভাবে রান্না করে থাকি ওইভাবে বসিয়ে দিচ্ছি, জাস্ট কিছুটা ফ্যাসিলিটি অন্যরকম। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আলুগুলোকেও আবার মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো তার সাথে আমি কিন্তু একটা ছোট্ট রিকোয়েস্ট করে যাব, যারা আমার ভিডিওতে এখনও আছেন আর আমার ভিডিওটি এতক্ষণ থেকে দেখে যাচ্ছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ না দিয়ে উপায় নেই, তো অসংখ্য ধন্যবাদ। তার সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট করে যাব, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি তা অলরেডি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমি একটা হাতার সাহায্যে ডালগুলো আলুগুলোকে একটু আড়াভাঙ্গা করে নিয়েছি, তার সাথে একটা ডিমও মিক্স করে দিয়েছি। তো ডিমটা আমি খুব একটা
ভেঙে নিব না, জাস্ট হালকা একটু লেড়ে চেড়ে ভেঙে রাখবো, এতে করে দেখতে সুন্দর লাগবে তরকারিটা। তো এভাবে যদি আপনি তরকারিটা তৈরি করেন আপনার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগবে, বিশেষ করে যাদের আলুটা খুবই পছন্দ তাদের জন্য তো অনেকটাই মজা লাগবে। তো আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা একটু অন্যরকম আসবে। আর এদিকে রসুন কুচি করে সেটা দিয়ে বাগা দিয়ে দিব, জাস্ট একটু মরিচের গুঁড়ো দিয়েছি, তাহলে অয়েলটা কালারটা একটু সুন্দর হয়ে আসবে, উপরটা একটু লাল লাল হয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে। তো তার সাথে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে আবারও একটু গরম করে রেখে দিয়েছি। তো এই তো তৈরি হয়ে গেল আমার আজকের আলুর ডালের রেসিপিটা। যারা যারা এখনও এভাবে আলুর ডালের রেসিপিটা করে খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আলুর ডালটা রান্না করে তারপরে এদিকে আমি লাল শাকটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কেননা এটাতে প্রচুর পরিমাণ মাটি ছিল, তাই ভাবলাম ভিজিয়ে রাখলে মাটিগুলো চলে যাবে, তাই আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে তারপর শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো এই তো প্রতিদিনের মতো করে আজও আমাদের রান্না বান্না সংসারের কাজকর্ম সব কিছু নিয়ে জীবনটাকে কাটিয়ে নিচ্ছি, তার সাথে পরিবারের মানুষগুলোকে নিয়েও ভালো থাকছি, ভালো থাকার চেষ্টা করছি, ভালো রাখছেন আল্লাহ অবশ্যই। তো আমরা সবাই স্বপ্ন দেখি, স্বপ্ন পূরণ করবেন একমাত্র আল্লাহ, তাই কেউ বিশ্বাস হারাবো না, বিশ্বাস করে যাব, যে যার স্বপ্ন দেখে যাব আর আল্লাহর পথে চলার চেষ্টা করব, তাহলে একদিন না একদিন আল্লাহ আমাদেরকে আমাদের স্বপ্নগুলো পূরণ করাবে। তো তার সাথে আমি আরও একটি কথা না বললেই না, আমার যে সকল আপু ভাইয়ারা রেগুলার ওয়েস আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, এত সুন্দর সুন্দর করে কমেন্টস করছেন, আমাকে উৎসাহিত করছেন, সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে, কেননা আপনাদের এসব কমেন্টস পড়ে কিন্তু আমি অনেকটাই আস্থা পাই, আমার অনেকটাই সাহস আসে আপনাদের সামনে আরও নিত্য নতুন কিছু ব্লগ নিয়ে আসার। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইদিকে বিকেলবেলায় যেহেতু হিমেল একটা বাতাস বইছিল, বিকেলবেলাটা কিছুক্ষণ বেলকনিতে ছিলাম, তারপর মাগরিবের নামাজ পড়ে আয়নকে একটু পড়ালেখা করিয়ে বেলকনিতে এসে দাঁড়িয়েছিলাম। তো দেখছিলাম খুব সুন্দর একটা চাঁদ আকাশে, অনেক দিন মনে হচ্ছিল যেন আমি চাঁদ দেখি না, তো আজ দেখলাম আর আপনাদেরকেও একটু দেখাচ্ছিলাম। তো ক্যামেরায় খুব একটা ভালো আসছে না, কিন্তু কাছ থেকে বাস্তবে কিন্তু চাঁদটাকে কেন জানি না অনেক ভালো লাগছে, তার সাথে গভীর আকাশটাকেও। তো এই তো আকাশের দিকে তাকিয়ে বলছি যে কাছের মানুষগুলো যেন ভালো থাকে, পরিবারের সবাই আত্মীয় স্বজন সবাই সুস্থ থাকুক ভালো থাকুক, এভাবে এই দিনগুলো যেন সারাটা জীবন কাটিয়ে নিতে পারি, আল্লাহর পথে যেন চলতে পারি, তাহলেই হয়তো একদিন সাফল্য পাব। তো এই বলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।